গত 25 সেপ্টেম্বর রাতে রাজধানীর সেন্ট্রাল রোডের পরপর তিনটি দোকানে দুঃসাহসিক চুরি হয়। চোরের দল সেন্ট্রাল রোডের রতন বণিক স্টেশনারি কসমেটিক্সের দোকান, অঞ্চন কুমার জৈনের কাপড়ের দোকান এবং প্রাণ ভল্লভ বণিকের দোকানে হানা দিয়ে হাত সাফাই করে। এই ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল রোড এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে পূর্ব থানার পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করে। এই দলের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। তদন্তে নেমে পুলিশ এই চুরিকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে 6 জন কুখ্যাত চোরকে গ্রেফতার করে। ধৃতরা হল রাজ্যপাল প্রসেনজিৎ ভৌমিক, আমির হোসেন, ভানু দেবনাথ, তুষার শাহ এবং সুজিত দেব। রবিবার পূর্ব থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এ সংবাদ জানান। তিনি জানান, ধৃতদের কাছ থেকে 5,000 টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানান তিনি। গত 26 তারিখে সেন্ট্রাল রোডের কয়েকটা দোকানে চুরি হয়, তিনটি দোকানে চুরি হয়। চুরি হওয়ার পর আমরা সেই ঘটনাটি নিয়ে একটা নির্দিষ্ট একটা কেস রেজিস্টার করা হয়। রেজিস্টার করার পর আমরা এই ঘটনা তদন্তে শুরু করা হয় এবং একটি টিম তৈরি করা হয়। রানা চ্যাটার্জির নেতৃত্বে এই টিমটা যখন কাজ করে তখন আমরা টোটাল 6 জন চোরকে ধরতে পারি যারা এই ঘটনায় জড়িত ছিল। 6 জনের মধ্যে রাজু পাল, প্রসেনজিৎ সরকার, ভৌমিক এবং আমির হোসেন, ভানু দেবনাথ, তুষার সাহা এবং সুজিৎ দেব, এরা আগেও চুরির কেসে জড়িত ছিল। ওদেরকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওদের কাছ থেকে ক্যাশ 5,000 টাকা উদ্ধার হয় এবং ওই চুরির ঘটনায় রতনমণিকের ঘর থেকে 30,000 টাকা ক্যাশ চুরি হয়েছিল। তো আমরা এদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য কোর্টে প্রেরণ করা হবে এবং বাকি মালগুলি আমরা ওদের জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করতে আশা করি আমরা সক্ষম। উল্লেখ্য, সেন্ট্রাল রোডে একই রাতে পরপর 3 দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজধানী ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দুর্গাপুজোর আগে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় রাতের আধারে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে চুরিকাণ্ডের 72 ঘন্টার মধ্যে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদে ব্যবসায়ী মহলে স্বস্তির ভাব ফিরে এসেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।